বিশ্বে মহামারী করোনা ভাইরাস দেখা দেওয়া হোসেনপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আমি নারায়ণ স্যার অনলাইন ক্লাসে সংযুক্ত হলাম। প্রিয় শিক্ষার্থী, আমি এখন একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় উপর ক্লাস নিচ্ছি। যারা শিপাল 2020 সালে 1 জানুয়ারি নগদ 21,000 টাকা এবং 12,000 টাকা মূল্যে আসনপত্র নিয়ে ব্যবসা শুরু করে তার ব্যবসা লেনদেন করুন। নিম্নরূপ: জানুয়ারি 4 তারিখ সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হলো 4,000 টাকা, 8 তারিখ রহমানি কাছ থেকে মাল ক্রয় করা হলো 1500 টাকা, 22 তারিখ শিক্ষানবী সালামি পাওয়া গেল 300 টাকা, কর্মচারীদের বেতন প্রদান 600 টাকা, নগদ বিক্রয় 1500 টাকা করণীয়। প্রারম্ভিক মূল্য নির্ণয় জানুয়ারি 1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যাবে না। সমাপনী নগদ উদ্দিত দেখাও। প্রিয় শিক্ষার্থী, আমি এখন গাণিতিক সমস্যা 16 শ্রেণীর দিকে যাচ্ছি। প্রারম্ভিক মূল্য নির্ণয়, তারিখ, বিবরণ, টাকা, টাকা আর বিবরণ, টাকা, টাকা ২০২০ জানুয়ারি 1 থেকে 22 তারিখে পর্যন্ত যাবে না, 2 তারিখ সাধারণ যাবে না, 2020 জানুয়ারি 1 হল 21,000 টাকা এবং 9,000 টাকা অর্থ নিয়ে ব্যবসা শুরু করা হয়। তাহলে নগদান দেবী নগদান দেবী আসবাব পত্র দেবী নগদান 21,000 টাকা আসবাবপত্র 9,000 টাকা মূলধন কিনে
যেহেতু নরবর্ণ অঙ্গপত্র নিয়ে ব্যবসা শুরু করা হল তারপর 4 তারিখ জানুয়ারি 4 সোনালী ব্যাংক হিসাব দেবী সোনালী ব্যাংক নগরধান টাকা হল 6,000 যেহেতু যেহেতু সোনালী ব্যাংকে হিসাব খোলা হল ব্যাংকে হিসাব খোলা হল তারপরে 8 তারিখ প্রিয় শিক্ষার্থী এখানে দুটি ঘন্টা রেখে আমি বলছি দেব কোম্পানির কাছ থেকে মাল ক্রয় করা হলো তার মানে বাকি যে ক্রয় করা হয়েছে 8 তারিখ জানুয়ারি 8 মাল ক্রয় দেবে মাল ক্রয় দেবে প্রজয় হিসাব রহিম রহিমের কাছে হবো প্রজয় হিসাব 15,000 টাকা যেহেতু দাঁড়িয়ে যেহেতু দাঁড়িয়ে ক্রয় করা হল তারপর 22 তারিখ শিক্ষা নদীর স্যালামি পাওয়া গেল নগরদান দেবী নগরদান দেবী শিক্ষা নদীর স্যালামি পেলে টাকার পরিমাণ হলো 300 টাকা যেহেতু যেহেতু শিক্ষা নবীশ স্যালারি পাওয়া গেল প্রিয় শিক্ষার্থী 2 নম্বর এক থেকে 22 তারিখ পর্যন্ত যাবেন দেখা গেলাম 1 তারিখ হলো নগদান দেবী আর কত দেবী মূলধন কেড়ে 4 তারিখ সোনালী ব্যাংক দেবী নগদান কেড়ে 8 তারিখ বাকি দেওয়া করেছে ভাল দেবী পদে সাত কেড়ে শিক্ষা নগদ সালামি নগদ দেওয়া করেছে সেখানে নগদান দেবী শিক্ষা নগদ সালামি কেড়ে এখন আসবো আমি সমাপনী নগদ 3 নম্বর কোয়েশ্চেন বিবরণ টাকা 2020 জানুয়ারি 1 মূলধন
নগদ 21,000 টাকা, তারপরে সোনালী ব্যাংকে হিসাব খোলা হওয়ার 4 তারিখ সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। শিক্ষার্থী আজকের মতন ক্লাস এখানেই শেষ করা, সকলকে ধন্যবাদ।